বাপরে বাপ, এতক্ষণে আমার গোছগাছ কমপ্লিট হলো। হ্যাঁ, তাড়াতাড়ি, খুব ভোর ভোর বেরিয়ে পড়তে হবে, দেরি করা যাবে না। বুঝতে পারলে তো কি বলতে চাচ্ছি? এবার তোমরা বলবে কোথায় যাচ্ছ সুতপা। আরে আমি যাচ্ছি, এক জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে আমি একটা ব্যাগ গুছিয়ে নিয়েছি। একটা ব্যাগের মধ্যে সমস্ত জামা কাপড় আমি ভরে নিয়েছি। ঘুরতে যাচ্ছি, জামা কাপড়ের বাহার তো আর দেখাতে যাচ্ছি না, তা এক এক দিনের জন্য এক একটা ড্রেস যথেষ্ট, তাই না? তো এবার কোথায় যাচ্ছি? এবার যাচ্ছি হচ্ছে, আরে আমার জাম্বু যেখানে গেছে আমি সেখানে যাচ্ছি। আর আমার জাম্বু কোথায় গেছে তোমরা সবাই জানো। হ্যাঁ, আমার সঙ্গে জাম্বুর সম্পর্কটা ভালো নেই, তাই ভাবছি এবার সম্পর্কটা ভালো করার পালা চলে এসেছে, সময় চলে এসেছে জাম্বুর সাথে সম্পর্কটা ঠিক করে নিই। আর সেটা করতে গেলে কি করতে হবে? ফোনে ফোনে না, এখন তো ফোন করলেই রেকর্ডিং করে সবাইকে শুনিয়ে দেবে, সবাই এখন সেই তক্কে তক্কে বসে থাকে, কে কখন ফোন করবে, কলটা রেকর্ড করবে আর শুনিয়ে দেবে, আর ভিউস কামাবে, সেটা হতে দেব না। যা করব ফেস টু ফেস করব। হ্যাঁ, তো ফেস টু ফেস করব আর ভিডিও করব, যাতে করে ভিউজ বাড়ে, তারপরে হচ্ছে সবাইকে সবটা আমি খোলসা করে বলে দিতে পারি। হ্যাঁ, তো হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? মানে এত ঠান্ডা, এইভাবেই হ্যালো বলবো? হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি ভীষণ ব্যস্ততার মধ্যে আছি, কখন বেরোবো 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 কখন বেরোবো তাই ভাবছি, বুঝলে তো? একা একা ঘুরতে গেছে বন্ধুদের সাথে? না 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 না, সেটা তো হতে দেব না। হ্যাঁ, তিন চার মাস, চার মাস হয়ে গেছে, বউ নেই, বন্ধুদের সঙ্গে তুমি কি কি করবা সেটা তো আমার তদারকিতে রাখতে হবে, তাই না? শালি বইল্লা কথা, তুমি কোথায় কোথায় যাচ্ছ, কাদের কাদের সঙ্গে গেছো, কি কি করছো, সব কিছু খেয়াল রাখতে হবে। জোকস অ্যাপার্ট, মজা অনেক করে নিলাম, এইবার চলে যাই মেন বক্তব্যতে। আচ্ছা, আমরা দেখলাম যে যেই দুটো মেন পার্ট, সেই দুটো পার্ট নিয়ে কথা বলছি, এছাড়া ভিডিওতে দেখানোর মতনও কিছু, দেখার মতনও কিছু ছিল না, বলার মতনও কিছু নেই। সেটা হচ্ছে বাচ্চাটার দাদু কয়েকটা দিন আর কি অনুষ্ঠানের সূত্রে বাইরে ছিল, বাড়িতে ছিল না, বাড়ির বাইরে ছিল, ঠিক আছে? এইবার বাচ্চাটার কাছে যখন দাদু এসেছে, এবার স্বাভাবিক কোলে তুলে নিয়েছে, এইবার সেইটাকে কেন্দ্র করে বাচ্চাটার মনটা খারাপ হয়ে রয়েছে বা চুপ হয়ে রয়েছে, যে কোনো কারণে হবে, বাচ্চাটার কে কেন্দ্র করে বলা হচ্ছে বাচ্চাটা নাকি কান্না করেছে, বাচ্চাটার চোখে জল, দাদু মুছিয়ে দিল। ভাবো তো, ওইটুকু বাচ্চা যখন কান্না করবে, হাত পা ছুঁড়ে কান্না করবে, আওয়াজ করে কান্না করবে, যেইভাবে কান্না করেছে বলে আমাদেরকে প্রিটেন্ড করার চেষ্টা করা হচ্ছে, আমাদের সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করা হচ্ছে, বাচ্চাটা তো সিম্প্যাথি কার্ডের জন্য একেবারে ভালো মতন তৈরি করে ফেলেছে, তো বাচ্চাটাকে দেখিয়ে যেটা কিনা মানে বোঝানোর চেষ্টা করছিল যে বাচ্চাটা সাইলেন্টলি কাঁদছিল, ওর এখনও সেই বয়স হয়ে পারেনি, ওই বাচ্চার সেই বয়স হয়ে পারেনি যে অভিমান করে কান্না করবে, ওর ও হয় রাগ করবে, আর নয় কান্না করবে যখন হাত পা ছুঁড়ে কান্না করবে, গলা ছেড়ে কান্না করবে, ওইভাবে শুধু চোখ থেকে জল পড়বে, ওই বয়স ওর হয়ে পারেনি, ওই ইমোশনস এখনও ওর মধ্যে জেগে পারেনি, যেটা কিনা জোর মধ্যে জোর করে ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপরে দর্শকের সামনে প্রেজেন্ট করা হচ্ছে। আর কিছু দর্শক দেখলাম, কিছু দর্শক না, প্রায় বেশিরভাগ দর্শক এই কমেন্টটাই করছে যে বাচ্চাটার চোখে জল দেখে সত্যি বুকটা মোচড় দিয়ে উঠলো, জল চলে আসলো। এমনিতেও ওদেরকে দেখলেই দর্শকদের চোখে জল চলে আসে, জানি না কেন, ওরা রীতিমতন চব্যচস্য গিলে ভালোই রয়েছে। হ্যাঁ, তারপরেও ওদেরকে দেখে দর্শকের কি করে চোখে জল চলে আসে বুঝি না, এত চোখের জল রাস্তার ভিখারিদেরকে দেখে, ফুটপাতে যারা শুয়ে থাকে তাদেরকে দেখে মানুষের চোখে আসে না, দিব্যি ভালো মন্দ খেয়ে পরে বেঁচে রয়েছে, লোকের দেওয়া জিনিস নিয়ে বেশ ভালোই অ্যাশ করছে, তাদেরকে দেখে মানুষের চোখে জল আসে। তো ওই বাচ্চাটাকে ফালতু ফালতু এই সমস্তর মধ্যে টেনে হিচড়ে শুধুমাত্র সিম্প্যাথি কার্ড খেলছে, আর টিনাকে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন ছোট করে যাচ্ছে, দিনের পর দিন ছোট করে যাচ্ছে, ঠিক আছে? তো এই যে বাচ্চাটা যে মন খারাপ করেছে, এই মন খারাপটা তোমরা ভাবো তো, যার কাছ থেকে, যার পেট থেকে জন্ম নিল, যার বুকের দুধ খেলো, যাকে সব সময় মামা বলে ডাকতো, ভাবো তো ওই বাচ্চাটাকে ভিডিওর মধ্যে একবারও আমরা শুনিনি
টিনা যাওয়ার পর থেকে যে বাচ্চাটা বলেছে যে মার কাছে যাব, বা মা কোথায় মার কাছে নিয়ে চলো, বা মাকে এনে দাও, এই রকম কোনো কমেন্ট সরি এই রকম কোনো কথা কথা বাচ্চাটার মুখ থেকে আমরা শুনিনি ওই 20-25-30 মিনিটের ভিডিওতে, আমরা কখনো শুনিনি, কোনোদিনও দেখলামই না। বাচ্চাটার মন খারাপ, মায়ের জন্য মন খারাপ। বাচ্চাটাকে শুরু থেকেই এইভাবেই ট্রেনিং দেওয়া হয়েছে, এইভাবেই ট্রেনিং দেওয়া হয়েছে যাতে করে মায়ের সঙ্গে ওর অ্যাটাচমেন্ট কম থাকে, আর মা না থাকলে পরেও ওর যেন কোনো অসুবিধা না হয়, আর যদি অসুবিধা হয়ও সেটা ক্যামেরা বন্দি করে আমাদের পর্যন্ত যাতে পৌঁছাতে না পারে সেই ব্যবস্থাই করা হয়। নতুবা ভাবো, দাদু দাদু কয়েকদিনের জন্য নেই, সেই কারণে নাকি বাচ্চাটা কান্না করেছে, অভিমান করেছে, কত কী করেছে, দর্শকের মতামত, তারপরে জাম্বুর মতামত, এত মতামত যে বাচ্চাটার এই হয়েছে সেই হয়েছে। ভাবো তো, বাচ্চাটা হোস্টেল সম্পর্কে আগের দিন ভিডিওতে বলেছে আমি হোস্টেলে যাব না, আমি ওই পিপির বাড়িতে যাব, ঠিক আছে, পিতির বাড়িতে যাব, হোস্টেলে যাব না। আচ্ছা, এই যে বলছে যে হোস্টেলটা একটা খুব এমন জায়গা যেখানে কিনা অনাথ বাচ্চারা যায়, বা বাবা মা খুব বিজি, বা বাবা মার মধ্যে টাইম দিতে পারছে না সন্তানকে, সেই সব বাচ্চাদেরকে নাকি হোস্টেলে পাঠানো হয়। তো যাই হোক, এই রকম ধ্যান ধারণা, ঘুণে ধরা ধ্যান ধারণাকে ভাঙতে আসিনি। বিষয়টা হচ্ছে, বাচ্চাটা জানলো কী করে, বাচ্চাটা জানলো কী করে যে ওই হোস্টেলে বাচ্চাদেরকে একা একা থাকতে হয়, ওই বাচ্চাটার সামনে এই সমস্ত কথা বলা বলি হয় এবং বাচ্চাটাকে ভালো মতন ট্রেনিং দেওয়া হয়েছে, সেই কারণে বাচ্চাটাকে বসিয়ে তারপরে ওই সমস্ত কথা বলছিল হোস্টেল সংক্রান্ত, যাতে করে বাচ্চাটা বলে ওঠে যে না, আমি হোস্টেলে যাব না। আর বাচ্চার মুখের কথা শুনে পাবলিক ব্যাস একেবারে গদগদ গদগদ হয়ে যায়। কোর্টে নিয়ে যাওয়ার সময় মনে ছিল না যে কোর্টটা এমন জায়গা যেখানে কিনা আসামি এবং ডিফেন্ডার এছাড়াও সাধারণ মানুষও যাতায়াত করে, কিন্তু কোর্টে যখন নিয়ে গেছিল বাচ্চাটাকে, তখন টিনাকে দোষারোপ করা হয়েছিল যে আজকে মায়ের জন্য বাচ্চা 3 বছর বয়সে বা 2.5-3 বছর বয়সে কোর্ট দর্শন করলো, যখন যেভাবে চাচ্ছে বাচ্চাটাকে নিয়ে সেভাবে খেলছে এবং পাবলিকের সামনে বাচ্চাটাকে সেইভাবে খেলাচ্ছে, পাবলিকের ইমোশনসকে নিয়ে খেলা করছে, প্রতিনিয়ত খেলা করছে। হোস্টেল নিয়ে ওই কথাটা, ওই বিষয়টা আমি সেই লাস্ট যে ভিডিওটা করেছিলাম, জাম্বুকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম, সেখানে বলতে না আমি ভুলে গেছি। আমি তাই ভাবি, বাচ্চাটা বুঝলো কী করে যে আমি হোস্টেলে যাব না, হোস্টেলটা এমন একটা জায়গা যেখানে কিনা গিয়ে থাকতে পারবো না, ওইটুকু বাচ্চার মাথায় এইসব ইনপুট করা হয়েছে। এই বাচ্চাটাকে রীতিমতন কুশিক্ষায় শিক্ষিত করা হচ্ছে শুধুমাত্র নিজেদের ভিউস কামানোর জন্য, আর টিনাকে ছোট করার জন্য বাচ্চাটাকে খারাপ পথে চালনা করা হচ্ছে। বাচ্চাটার মধ্যে এমন অনেক কিছু মানে খারাপ চিন্তাভাবনা ঢোকানো হচ্ছে যেটা কিনা ওর লাইফে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। খেতে বসেছে, নিজে বেশ ভালো করে মেখে ঢুকে খাচ্ছে, কোনো সময় দেখি না বাচ্চাটাকে মেখে কেউ মানে কেউ মেখে দিচ্ছে, শুধু শুধু ভাতগুলো খাচ্ছে, হ্যাঁ ঝোল দিয়ে বাচ্চাটাকে মেখে দিতে পারবে না, কারণ যেহেতু ঝাল সেই কারণে, তো বাচ্চাটার জন্য একটা সেদ্ধ মতন কিছু করা যায় না। কত বাড়িতে আমি দেখি বাচ্চাদেরকে একটা খিচুড়ি টাইপের করে দেওয়া হয়, যার মধ্যে সমস্ত সবজি দিয়ে ফুটিয়ে দেওয়া হয়, একটা ডিম সেদ্ধ দেওয়া হয়, হ্যাঁ এখানে তো গুনে গুনে হয়তো একদিন সপ্তাহে 2 দিন ডিম সেদ্ধ দেওয়া হয়, বাচ্চাটা শুধু শুধু ভাত মেখে খায়, ওকে কেউ মেখে দেওয়ার মতনও নেই। আর বাচ্চা নিয়ে বড় একেবারে চিন্তা, দুনিয়াতে এমন ভাব দেখাচ্ছে যেন ওই একমাত্র বাচ্চার কেয়ার করে, আর কেউ কোনোদিনও করেই নি, আর এর দর্শকরা এমন দেখছে যেন এদের বাচ্চারা কত অত্যাচারিত, কেন ওকে দেখলে চোখে জল আসে, ভালোই তো রেখেছে বাচ্চাটাকে, তো ভালো রেখেছে, তাহলে তাকে দেখে কেন চোখে জল আসবে। এই যে যারা বলে যে চোখে জল আসছে, তাহলে তারা জানে যে বাচ্চাটা ভালো হাতে নেই, সেই কারণেই তো চোখে জল আসবে, নতুবা সবসময় বলবে যে যা হয়েছে বেশ হয়েছে, বাচ্চা বেশ ভালো আছে এখানে, এই কথা বলবে, আমরা বেশ হ্যাপি আছি, আমরা হ্যাপি আছি যে বাচ্চাটা তোমাদের সঙ্গে রয়েছে, বেশ ভালো রয়েছে, মা থাকলে খারাপ হয়ে যেত, কিন্তু কথায় কথায় কি বলে, মা ছেড়ে চলে গেছে, মা কলঙ্কিনী,
বাচ্চাটাকে দেখে চোখে জল আসে, তার মানে দর্শকরাও জানে যে বাচ্চাটা ভালো হাতে নেই, ভালো মানুষের মধ্যে নেই। এদের মধ্যে থাকলে বাচ্চাটা বিগড়ে যাবে, সেটা দর্শকরাও ভালো মতন জানে, সেই কারণেই তো তাদের চোখে জল আসে, তাই নয় কি? আচ্ছা, এবার আসি জাম্বুর ঘুরতে যাওয়ার বিষয় নিয়ে। এই তো এত দায়িত্ববান বাবা, এই তো এত ঘোরাঘুরি করছে, আজকে এখানে যাচ্ছে, কালকে সেখানে যাচ্ছে। এই পতিতার শাশুড়ি যদি মারা না যেত, আর যতদিন পর্যন্ত মারা না গেছে তার আগ পর্যন্ত শুধু ঘুরে বেরিয়েছে, কোথায় যায়নি। কখনো এরা এদের বাড়িতে আসছে, এরা তাদের বাড়িতে যাচ্ছে, আজকে মায়াপুর, কালকে তারাপীঠ, তারপরের দিন বড় মায়ের কাছে। এই এই তো যাতায়াত চলছেই চলছে, কখনো কোনো ভিউয়ার্সদের বাড়িতে, কখনো কোনো ভিউয়ার্স এদের বাড়িতে, এই সমস্তই তো চলছিল। পুনরায় এই দুধের শিশু, যাকে কিনা ছেড়ে মা চলে গেছে, আবার তাকে ছেড়ে বাবা কি করে ঘুরতে যেতে পেরেছে? সারাদিন তো আজাইরাই কাটে, সারা সময় তো আজাইরা সময় কাটে, তারপরেও বাচ্চাটাকে রেখে যেতে হলো। এই তো বাচ্চাটা দাদুকে এতদিন ছাড়া থেকেছে, আবার বাবাকে ছাড়া থাকছে, মুখেই শুধু ফটং ফটং। ওই যে এই কারণেই জন্য না, এই যে ঘুরতে যাবে এই কারণের জন্যই টিনাকে নতুন করে খারাপ সাজাচ্ছিল, যে সে তো ভালোই আছে, সবাইকে নিয়ে ভালো আছে, ঘুরতে যাচ্ছে, এখানে যাচ্ছে, সেখানে যাচ্ছে, এই কথাটাকে বলে এই যে নিজে ঘুরতে যাবে সেই রাস্তাটা ক্লিয়ার করছিল। এখন বুঝতে পারলাম, আপ সমাজ মে আয়া জাম্বু, তুমি তোমার রাস্তা ক্লিয়ার করছিলে, ওই যে যেখানে গেছো, কি সুন্দর জায়গা সত্যি, সেখানে যেমন ডালপালা কেটে সাফ করা হচ্ছে, ঠিক তেমনি, ঠিক তেমনি সংসার থেকে একটা শিকড়কে উপড়ে ফেলে দিয়েছ, তাই না টিনা? একটা শিকড় ছিল, আমরা আমরা সংসারের প্রত্যেকটা সদস্য এই সংসারের শিকড়, তো সেই সংসার থেকে একটা শিকড়, ছোট্ট একটা কারণে, হ্যাঁ ছোট্ট একটা কারণ, কারণ সেই কারণটা যখন বের করে দিয়েছিল না টিনাকে ঘর থেকে, তখনও বড় হয়ে যেতে পারেনি, তখনও সেই কারণটা বড় হয়ে উঠতে পারেনি, সেই কারণে বলছি ছোট কারণের জন্য ওই কারণটা ম্যানেজ করে নেওয়া যেত। ওই শিকড়টাকে উপড়ে ফেলে দিয়েছে, ভাবছে ঝুট ঝামেলা মুক্ত হয়েছে, অনেকটা স্পেস খালি হয়েছে, হ্যাঁ এতে করে যে ওই মাটিটা কতখানি নড়বড়ে হয়ে গেল এটাও কল্পনাও করতে পারছে না, এখন কিচ্ছু বুঝতে পারবে না, বিশ্বাস করো এখন কিচ্ছু বুঝতে পারবে না, এখন বুঝতে পারছেও না। আজ থেকে ঠিক এক বছর পরে, ঠিক এক বছর পরে যখন দর্শকরা এই সব কিছু বুঝে যাবে বা একঘেয়ে হয়ে যাবে, বিষয়টা একঘেয়ে হয়ে যাবে, তখন বুঝতে পারবে, তখন বুঝবে, আর তখন বুঝেও কিছু করার থাকবে না। আর নতুন করে বিয়ে, যদি ও নতুন করে বিয়ে করে, ওর লাইফ, ওর বাচ্চার লাইফ পুনরায় ধ্বংস হবে, আর সেই মেয়েটার লাইফও, যে যাকে নিয়ে আসবে সেই মেয়েটার লাইফও ধ্বংস হবে, কারণ এই বাড়িতে মহিলা, অন্য একটা মহিলার জায়গা ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত ওই জাম্বুর মা এই পৃথিবীতে আছেন, ততদিন পর্যন্ত অন্য কোনো মহিলার অস্তিত্ব এই বাড়িতে টিকবে না, ঠিক আছে? উনি একা রাজত্ব করবেন, ওনাকে দেখলে বোঝা যায় উনি একা রাজত্ব করবেন, ঠিক আছে? তো এত তাড়াতাড়ি বাচ্চার ওপর থেকে মায়া উঠে গিয়ে নিজে ঘুরবে, নিজে খাবে, নিজে ব্লগিং ব্লগিংয়ে দেখাবে নিত্য নতুন জায়গা, সেই দিকে ন্যাক চলে গেল, তাহলে ফারাক কি থাকলো? মাত্র 4 মাসে এই পরিস্থিতি, তার মধ্যে তো কত ঘোরাঘুরির পার ছিলই ছিল, মাত্র 4 মাসে এই পরিস্থিতি হয়ে গেল বন্ধুরা, এরপর তো আরো পড়ে রয়েছে সত্যি, যেখানে কিনা বলে যে একটা বাচ্চাকে সামলাতেই হিমশিম 2-3 জন লাগে, সেখানে একজন তো রান্নার কাজেই বা ঘরের কাজেই ব্যস্ত থাকে, তাহলে ওই বয়স্ক মানুষটা বাড়ির সব কাজ করবে আবার বাচ্চাটাকেও দেখবে, এবার ভাবো তো, এবার ভাবো যে এদের কেয়ার শুধু মুখে মুখে, বুঝতেই পারছে যে এখন হট করে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না বা কারোর সবার আসা যাওয়া বন্ধ হয়ে গেছে, এখন আমাকে ঘুরতে বেরোতে হবে, এখন বন্ধুদের সাথে ঘুরতে বেরোতে হবে। তো চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকম উপরি উপরি বাচ্চার প্রতি দরদ আমরা দেখতে থাকবো, আর কিছু মানুষের কি বলবো, এক্সেস, তারা জল খেয়ে ফেলে, তাদের চোখের সেই জলটা চোখের জল চোখের মাধ্যমে বেরিয়ে পড়ে, বুঝতে পারলে তো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।